সময় ভকারি করেছিল 1975 সালের 16 জুন বাদাম বিক্রি করেছিল ফল বিক্রি করেছিল আজকে হাসান মাহমুদ একটা মিথ্যাবাদী মন্ত্রী সারাক্ষণ তার কাজ হচ্ছে বিএনপি কে নিয়ে জামাত ইসলাম কে নিয়ে এদেশের বিরোধী রাজনৈতিক শক্তিকে নিয়ে নতুন নতুন কেচ্ছা কাহিনী বের করা আজকে কিন্তু সবে ছাতে খয়ে গেছে শেখ হাসিনা বলেন এতদিন বলেছিলেন জামাত ইসলামের বাংলাদেশে কোনো কাজ করার অধিকার নাই বাংলাদেশে তাদের মিছিল মিটিং এর অধিকার নাই তাহলে কেন তাদেরকে 5 তারিখে সমাবেশ করতে দিলেন 10 তারিখে দিয়েছেন বিড়াল এমনি গাছে ওঠে না বন্ধুরা এখানে কিন্তু যে অনুঘটক অ্যাডভোকেট সেই আমাদের সাইফুর রহমান সাহেব উপস্থিত আছে আমেরিকা আমেরিকা বলেছে যে জামাত ইসলাম হচ্ছে একটি মডারেট রাজনৈতিক দল সত্য ঠিক বলেছে তারা জামাত ইসলাম কোন অন্ধত্বে বিশ্বাস করে না বলেছে আমেরিকা আজকে ভিসা নীতি দিয়েছে কারা আমেরিকা দিয়েছে ওই 10 তারিখের সমাবেশ তোমরা ভিসা নীতির কারণে দিতে বাধ্য হয়েছে আর অ্যাডভোকেট সাইফুর রহমানরা তোমাদের কাছ থেকে আদায় করে নিতে পেরেছে এখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলে জামাত বাংলাদেশের নিষিদ্ধ কোন রাজনৈতিক দল না তাদের সভা সমাবেশ করার অধিকার আছে তোমরা এখন বুঝতে পারছো কয়েকদিন পরে তোমরা বলবা যে মতিউর রহমান নিজামী আলী আহসান মুজাহিদ তোমরা বলবা সেই সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে যে ফাঁসি দিয়েছিলাম সেই ফাঁসি দেওয়াটাও ছিল অবৈধ তোমরা দিন বলবা সেদিন সামনে আসতেছে আমরা তো চিৎকার করে বলতে চাই আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী সালাউদ্দিন কাদের চৌধুরীরা বাংলাদেশে কোনো অপরাধ নীতি করতেন না তাদের একটা সমস্যা ছিল মুখের সমস্যা মুখে তারা সত্য কথা বলতেন এই ডাইনি হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠার মতো একমাত্র বাক ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী বক্তব্য শেষ করতেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়ে এই ধ্বনি হচ্ছে বাংলাদেশের 95 জন মুসলমানের ধ্বনি এখানে 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেওয়া হয় আমরা যারা ইসলাম ধর্মে দীক্ষিত আমরা নামাজে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমরা এই স্লোগানে আমরা অভ্যস্ত যার কারণে আমাদেরকে এখানে জয় শ্রীরাম বলার জন্য তোমরা যে ক্ষেত্র প্রস্তুত করতে চাও তা সম্ভব হবে না